ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। অ্যান্ড আমাদের আগের ভিডিওতে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন কলেজে আছে সেই সিরিজটা আমরা শেষ করেছি, যেখানে আমাদের চারটে ভিডিও রয়েছে। যারা এখনও দেখনি তারা অতি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো চেক করবে, যে যেখানে আমরা জানি অলরেডি সমস্ত গ্র্যাজুয়েশনে বিএসসি ফার্স্ট সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ রানিং। তো সেই জন্য আমাদের ওই লিঙ্কগুলো থেকে কোন কোন কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স রয়েছে সেইগুলো তোমরা ইজিলি জানতে পেরে যাবে। আজকের ভিডিওটা আমাদের সমস্ত ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বলা যেতে পারে, যে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অর বিভিন্ন ব্রাঞ্চেস অফ নিউট্রিশন কোন কোন ইউনিভার্সিটিতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে জানবো। এবং এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার খুব হেল্প করবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে আপকামিং মান্থসে সেপ্টেম্বর থেকে হয়তো বিভিন্ন কলেজে মাস্টার্সের এন্ট্রেন্স স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্য তখন কোন কোন কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স রয়েছে সেটা জানাটা খুব দরকার। তো অ্যাট ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করা যায় দুটো কলেজ। তার মধ্যে নাম্বার ওয়ান বিহাইলাল কলেজ অফ হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেটা আমরা সবাই জানি এখান থেকে গ্র্যাজুয়েশন করা যায় এবং অ্যাজ ওয়েল পোস্ট গ্র্যাজুয়েশন এমএসসি করা যায়। আর সেকেন্ডলি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বাগবাজার ইয়োমেন্স কলেজ থেকেও কিন্তু আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি করার একটা সুযোগ হয়ে গেছে। তো সেই জন্য যারা যারা নর্থ কলকাতার সাইডে থাকেন বা তাদের জন্য কিন্তু এইটা একটা ভালো অপরচুনিটি, তাদের সাউথ কলকাতা বিহাইরাল অবধি না গেলেও তারা ইয়োমেন্স কলেজে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। নেক্সট চলে যাব, এমএসসি করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে সেগুলো হলো নাম্বার ওয়ান ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে গ্র্যাজুয়েশন করা যায় অ্যাজ ওয়েল এই পোস্ট গ্র্যাজুয়েশন এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনও করা যায়। নাম্বার টু রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামা গার্লস কলেজ হিসেবে যেটি পরিচিত সেই কলেজেও এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করা যায়। এবং নাম্বার থ্রি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে সেখানেও কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স করা যায়। এগুলো আমি বললাম এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। নেক্সট আমি যেটা বলবো যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে জেডি বিড়লা কলেজ, যেখান থেকেও আপনারা এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি এমএসসি ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশনও এই যাদবপুর জেডি বিড়লা কলেজ থেকেও আপনারা চাইলে করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোর আমি লিঙ্ক দিয়ে দেবো, যাতে ইজিলি তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। নাম্বার থ্রিতে আমি বলবো এমএসসি ইন ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন করা যাচ্ছে NSHM ক্যাম্পাস, যেটা MAKAUT মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি এখান থেকে করা যায়। নেক্সট বলবো এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করা যাচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা নিউলি ফর্ম, তো সেখান থেকেও তোমরা চাইলে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করতে পারবে। নেক্সট বলবো সিকম ইউনিভার্সিটি, যেখান থেকেও এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করা যায়। তাহলে অলমোস্ট আমরা জেনে গেলাম যে আমাদের কলকাতার মধ্যে এই এই রিনাউন্ড জায়গাগুলো থেকে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন করা যায়। বাট লিস্টটা এখানেই শেষ হচ্ছে না, আরও অনেক কলেজেস আছে, আমি আস্তে আস্তে সব কিছু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেব। নেক্সট যেটা বলবো এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন, মানে ডাইরেক্ট ফুড অ্যান্ড নিউট্রিশন না হয়ে একটু ব্রাঞ্চেস, যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে এসছো তো অ্যাপ্লাইড নিউট্রিশনও কিন্তু ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। তো সেক্ষেত্রে এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন এখান থেকে তোমরা এমএসসি ইন ফুড অ্যান্ড এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন করতে পারবে। নেক্সট আমি বলবো হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এখান থেকেও তোমরা এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন তোমরা করতে পারবে। নেক্সট ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড লাস্টলি কলেজ অফ প্যারামেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, এখান থেকেও তোমরা চাইলে এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন তোমরা এখান থেকে করতে পারবে। তাহলে এই হলো আমাদের বিভিন্ন রকমের কলকাতা বেসড যে কলেজগুলো সেইখান থেকে আমাদের এই এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন যেগুলো আছে সেগুলো ইনফরমেশন শেয়ার করলাম। নেক্সট
কলকাতার কলেজগুলোর পরে এবার জেলার দিকে আমরা কিছু ইউনিভার্সিটিকে দেখে নিতে চাইব। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু এমএসসি করা যায়। সেক্ষেত্রে তখন নিউট্রিশনের আরেকটা ব্রাঞ্চেসের কথা আমি যেটা বলছিলাম সেটা হবে এমএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, এবং সেটা যে যে কলেজগুলোতে রয়েছে আমি পরপর বলে দিচ্ছি। নাম্বার 1 রয়েছে বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, নাম্বার 2 রয়েছে মিদনাপুর সিটি কলেজ, আর নাম্বার 3 রয়েছে রাজা নরেন্দ্র লাল খান ইয়োমেন্স কলেজ। তার মানে এই 3টে কলেজ থেকে রেগুলার মোডে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থেকে এমএসসি করতে পারবো। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্য আরেকটি ব্রাঞ্চের কথা, যেটা নিউট্রিশনেরই কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমএসসি ইন ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, যেটা কিন্তু করা যায় IIEST শিবপুর, মানে যেটাকে আমরা তথাকথিত বেসু বলে চিনে থাকি। সেখান থেকেও চাইলে নিউট্রিশনের একটা ব্রাঞ্চ ফুড অ্যান্ড নিউট্রিশন বাদে সেটা এমএসসি ইন ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের ওপর চাইলে এমএসসি করা যায়। আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকেও কিন্তু রাজা রামমোহনপুর ক্যাম্পাস থেকে এমএসসি ইন ফুড টেকনোলজি করা যাচ্ছে, সেখানেও এই কোর্সটি রিসেন্টলি শুরু হয়েছে। কল্যাণী ইউনিভার্সিটির কথা বলবো, এখান থেকেও চাইলে এমএসসি ইন নিউট্রিশন করা যায়। এতক্ষণ তাহলে আমরা যে যে কলেজগুলোর কথা কলকাতা এবং কলকাতার আশেপাশের জেলাগুলোর থেকে জানলাম, সেটা ছাড়াও এবার আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে এমএসসি রেগুলার মোড ছাড়া ডিস্টেন্স মোডে। তো ডিস্টেন্স মোডে প্রথম যেটা আমি বলবো ইগনুর আন্ডারে এমএসসি ইন ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট যে কোর্সটি রয়েছে সেটি ইগনুর আন্ডারে করা যায়, এবং সেটি কেপিসি মেডিকেল কলেজ আর ইয়োমেন্স কলেজ এই দুটো থেকে তোমরা চাইলে করতে পারবে। এবং আরও একটি কোর্স আছে যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্স মোডে করানো হয়, সেটি হচ্ছে এমএসসি ইন ডায়েটেটিক্স অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট। সেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলকাতা ইয়োমেন্স কলেজে ক্লাস হয়, তো সেইটাও হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্স। তাহলে এই হলো আমাদের মোটামুটি ফুড অ্যান্ড নিউট্রিশন ছাড়া বা ফুড অ্যান্ড নিউট্রিশনের ব্রাঞ্চেসের ওপর মাস্টার্স কোন কোন কলেজগুলো থেকে করা পসিবল। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ইনফরমেটিভ ভিডিও। সবার এই ইনফরমেশনটা জানা নেই, সেই জন্য এই ইনফরমেশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা পারো সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখবে, তাহলে ইন ফিউচার আমরা নিউট্রিশনের আরও বিভিন্ন রকমের টপিকস ইন্টারেস্টিং ইনফরমেটিভ ইনফরমেশানগুলো আমি শেয়ার করলে তোমাদের কাছে ইজিলি ইনফরমেশান পৌঁছে যাবে। আমি চন্দ্রিমা, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড।